Please do watch this video till the end. Thank you. নমস্কার, আমি আবার চলে এলাম। আজকের আমার বিষয় হচ্ছে মোবাইল ফটোগ্রাফি। এর আগের দিন আমি একটি ভিডিও আপলোড করেছি, আপনারা সবাই দেখেওছেন, এটাও আমি দেখেছি এবং রেসপন্স বেশ ভালোই হয়েছে। আপনারা পাশে আছেন দেখেও আমার খুব ভালো লাগছে। তো আর কিছু কথা বাকি ছিল, কারণ এর আগে দিন ভিডিওটা অনেকখানি লম্বা হয়ে গেছে বলে আর হয়তো সেই কথাগুলো বলা যায়নি। তো বাকি যে কথাগুলো আছে সেগুলো একটু শেয়ার করতে চাইছি আপনাদের সঙ্গে। তো সেই জন্য এই ভিডিওটা, যারা আগের ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটাতে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনারা ওই ভিডিওটা কিন্তু দেখতে পাবেন। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করছি, আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো আপনারা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। পুরোটা এই কারণে বললাম যে পুরোটা না দেখলে কিন্তু ব্যাপারটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন না, ঠিক আছে? আর পুরোটা না দেখলে কোনো একটা কিছু জিনিস শুরু করে শেষ না করে দেওয়াটা আমার মনে হয় খুব একটা কাজের কথা নয়। তো সেই জায়গা থেকে এই কথাটা বলা। যদিও হ্যাঁ, অবশ্যই খারাপ যদি লাগে কী করার আছে, তো তখন অবশ্যই আপনাদেরকে মাঝখানেই ছেড়ে চলে যেতে হবে। তবু আমি একটা কথা বলবো যে আপনারা যতটাই দেখছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের ফিডব্যাক যেটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন যে আপনাদের কী মনে হচ্ছে ভিডিওগুলো সম্পর্কে। এবং আর একটা জিনিস, ভিডিও যদি ভালো লাগে, যেটা অবশ্য কর্তব্য, লাইক করতে পারেন, শেয়ার তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটি কিন্তু ভুলবেন না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমি আরও চেষ্টা করছি যাতে নিজের কাজ যেগুলো আছে বা নিজের চিন্তাভাবনা যেগুলো আছে আপনাদের সঙ্গে শেয়ার করা। এবং ইউটিউব যেখানে একটা মাধ্যম দিয়েছে আমাদেরকে, তো সেখানে আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করতেই পারি, কেমন? তো এখন যে কথাটা বলার সেই মূল বিষয়টা আমি ফিরে আসছি, সেটা হচ্ছে মোবাইল ফটোগ্রাফি নিয়ে যেটা আমি কালকে বলছিলাম, ঠিক আছে? বা এর আগের ভিডিওতে বলছিলাম কিছু কিছু জিনিস যেগুলো খেয়াল রাখতে হবে। আবারও বলছি, সংক্ষেপে বলছি যাতে করে আপনারা খুব একটা অসুবিধায় না পড়েন এবং যাতে পুরো আপনাদের সময়টাও যাতে নষ্ট না হয়। প্রথম কথা হচ্ছে, আমি অনেক সময় দেখে থাকছি বা অনেক সময় দেখেছি যে আমরা মোবাইল দিয়ে ছবি তোলার সময় কিন্তু আমরা একটু জুম করে নিই। এই জুম করাটা কিন্তু অত্যন্ত একটা খারাপ জিনিস। খারাপ জিনিস এই কারণে যে এতে কিন্তু ছবির যে গুণগত মান সেটা কিন্তু খুব ভালো থাকে না। তো আপনারা দয়া করে এই জুমটি করবেন না। যদি ছবি তুলছেন, যদি দেখছেন সাবজেক্ট একটু দূরে রয়েছে, সেই দূরটাকে যদি আমি চেষ্টা করে একটু যদি পায়ে হেঁটে গিয়ে যদি আমি কভার করে ফেলি ডিস্টেন্সটাকে, তাহলে আমি একটু গিয়ে কাছে গিয়ে সাবজেক্টের কাছে গিয়ে আমি ছবিটা তুলব। এ নয় কি জাস্ট জুম করে নিয়ে আমি যেখানে আছি সেখান থেকে গিয়ে ছবিটা তুলব, ঠিক আছে? এর ফলে কি হবে, আপনি যে জুম না করে কাছে গিয়ে যেহেতু ছবিটা তুলছেন, এটা কিন্তু আপনাকে আরও ভালো ফটোগ্রাফার হওয়ার দিকে এক ধাপ কিন্তু এগিয়ে দেবে, ঠিক আছে? কারণ যতক্ষণ না আপনি এবং আপনার সাবজেক্ট এই দুয়ের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হচ্ছে, একটা কানেকশন তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনার ছবি সেই জায়গায় গিয়ে পৌঁছাবে না। অতএব আপনি সবসময় যতটা পারবেন আপনার সাবজেক্টের কাছে চলে যান। বুঝতে পারছি প্রথম প্রথম হয়তো একটু ভয় লাগতে পারে যে কে কী বলবে না বলবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করতে করতে অবশ্যই এটা চলে আসবে, রপ্ত হয়ে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে জুম করবেন না। সেকেন্ড, আমি যখন ছবিটা তুলব তখন একটু ব্যাকগ্রাউন্ডের দিকে খেয়াল রাখব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড দিকে কেন খেয়াল রাখবো না, আমি ধরুন আমার ছবি কেউ তুলছে, এবারে মাথার উপর থেকে এইখান থেকে এরকম একটা পেন একটা বেরিয়ে আসছে, তো এই যে জিনিসটা, বা আমার কাছে এই একটা বটল আছে, এই বটলটা আমার এখানের পিঠের এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো মেবি হয়তো এখান থেকে দেখা যায় উঁকি মারছে, ঠিক আছে? তো এরকমভাবে যদি আমি ছবিটা তুলছি তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার ছবিটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, ঠিক আছে? নিজেরই পরে খারাপ লাগবে যে আমি ছবিটা কি তুললাম, বা যার ছবিটা তুললাম সেও কিন্তু বলবে যে এটা কি ছবি তুলে দিলে, এটা তো খুব একটা ভালো লাগছে না দেখতে। তো এই যে জিনিসগুলো, এগুলো জাস্ট একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? খেয়াল কীভাবে রাখবেন, একটু যখন ছবিটা তুলবেন তখন ছবিটা তুলে ছবিটার চারিদিকে একটু নজরটা বুলিয়ে নিন। আমার কাছে
ক্যামেরা তুলে কিছু ছবি আছে, একটি ছবি আছে, যেমন এই ছবিটি, ঠিক আছে। এই ছবিটার ক্ষেত্রে যদি দেখা যায়, আমার খুব একটা কিন্তু সাইডে কর্নারে কিন্তু কোনো কিছু উঁকি ঝুঁকি কিছু মারছে না বা দেখা দিচ্ছে না, ঠিক আছে। তো আমি কি করছি, আমি একটু ছবিটা দেখেছি, প্রথমে ছবিটা দেখে আমি নিজে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, এটা যদিও ক্যামেরা তোলা, আমি আবারও বলছি, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে ছবিটা তুলেছি। তো এরকমভাবেই আপনারা কিন্তু একটু এদিক ওদিক দেখে একটু ফ্রেমটার দিকে নজর রাখবেন, বারবার বলছি, ঠিক আছে, ফ্রেমটার দিকে নজর রেখে ছবিটা কিন্তু তুলবার চেষ্টা করবে। এটাও একটি ছবি আছে, ঠিক আছে, এখানেও দেখুন এখানে পোলটা ছিল, আমি এই পোলটাকে কিন্তু একটু মুভ করেছি বলে সরে গেছে, তার মানে এটা হয়তো মাথার উপর দিয়ে বেরি ইনার ভদ্রবিলা মাথার উপর দিয়ে বেরিয়ে থাকতো, যাতে করে কিন্তু ছবিটা হয়তো অতটা ভালো লাগতো না। তো এইরকমভাবে আপনারা একটু জাস্ট খালি ফ্রেমের কর্নারগুলোকে বিশেষ করে, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, কোনো একটা নির্দিষ্ট দিক থেকে শুরু করে, ধরুন এই ডান দিক থেকে বা বাঁ দিক থেকে যেদিক থেকেই হোক, আমি ধরুন এই দিক থেকে যাচ্ছি, এই দিক থেকে শুরু করে এইরকমভাবে একটু সার্কেল করে নিয়ে আপনি সাবজেক্টের মাঝখানে ঢুকে যান, ঠিক আছে, এরকম করে সার্কেল করে নিয়ে এই করে এরকমভাবে জাস্ট ঘুরে চোখটাকে ঘোরালেন, ঘুরিয়ে আপনার এখানে নিয়ে চলে নেন এরকমভাবে, ঠিক আছে। রাউন্ডসগুলোকে একটু ভালো করে দেখে নিলেন, কর্নার্সগুলোকে একটু ভালো করে দেখে নিলেন, এজেসগুলোকে একটু ভালো করে দেখে নিলেন, যাতে করে কিনা কোনো ডিস্ট্রাকশন সেরকম কিছু না থাকে। এর ফলে কী হবে, আপনার ছবির যেটা মূল বিষয়টাকে তুলে ধরবার চেষ্টা করছে সেটা আরও ভালোভাবে আপনি তুলে ধরতে পারবেন, ওই ছবিটাও দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে আর একটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে আমরা অনেক সময় ছবি তুলছি, ধরে নিন সূর্য আমার মাথার পেছনে আছে, বুঝতে পারছেন, সূর্য আমার মাথার পেছনে আছে, ধরুন এই দেওয়ালটাতে সূর্য রয়েছে, এই যে দেওয়ালটা, এই দেওয়ালটা সূর্য রয়েছে, ঠিক আছে, বা এইটা ধরুন সূর্য এরকমভাবে রয়েছে, ঠিক আছে, আমি সামনে, আপনি আপনার থেকে, আপনি আপনার হাতে জায়গা হচ্ছে এই জায়গাতে, তাহলে কী হচ্ছে, এরকম হচ্ছে, এখানে সূর্য, এখানে আমি, এখানে আপনি। এবার আপনি তুলছেন ছবিটা, আপনার ছবি কিন্তু কখনোই, ছবিতে কিন্তু কখনোই আমাকে দেখা যাবে না, আমি কালো হয়ে যাব, কারণ আমাদের যে স্মার্টফোনের যে এটা স্মার্টফোন DSLR সবার ক্ষেত্রে একই রকম জিনিস প্রযোজ্য, কারণ এর যে ডাইনামিক রেঞ্জ বলে একটা জিনিস হয়, এই ডাইনামিক রেঞ্জটা আমাদের চোখটা যতখানি ভালো ধরতে পারে ক্যামেরার সেন্সর কিন্তু অত ভালো করে ধরতে পারে না, ক্যামেরার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে আমি একই সময়ে আমার যে সবথেকে ব্রাইটেস্ট জায়গা সেইটা এবং সবথেকে যে অন্ধকার জায়গা বা শ্যাডোতে আছে সেই জায়গা একইভাবে আমি দুটোর ক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পাবো, এরকমটা কিন্তু ক্যামেরার পক্ষে সম্ভব নয়, এটা হিউম্যান আইয়ের পক্ষে সম্ভব, ক্যামেরার পক্ষে সম্ভব নয়। তো এইরকম অবস্থাতে যেটা করতে হবে বা যেটা করতে পারেন, দুটো জিনিস করতে পারেন, এক, আপনি আপনার যে সাবজেক্ট সেটাকে যদি তুলে ধরতে চান তা ব্যাকগ্রাউন্ড পুরো চলে যাবে, ঠিক আছে, আপনি এক এইভাবে তুলতে পারেন, বা আপনি ছবিটাকে সিলুয়েট করে দিতে পারেন, ঠিক আছে, সিলুয়েট মানে হচ্ছে আপনার এই যে ছবিটা পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, পেছনে ব্রাইট ব্যাকগ্রাউন্ড, জাস্ট খালি সান সূর্যের আলোটার উপরে ওই জায়গাটার উপরে যদি আপনি একটু জাস্ট ট্যাপ করে যদি আপনি এক্সপোজারটা নিয়ে নেন, তাহলেই দেখবেন আপনার যে সাবজেক্ট সেটা দেখবেন পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে, এইটা করতে পারেন। এইগুলো করলে আপনার কিন্তু মানে এই দুটোভাবে ছবিটা তুলতে পারা যায়। যদি এরকমভাবে না চান তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে কি, সাবজেক্টকে সূর্যের দিকে মুখ করে দাঁড় করে দিতে হবে, ঠিক আছে, মানে আমাকে আমার যদি সূর্য এটা ছিল মাথার পেছনে, আমাকে সূর্যের সামনে এরকমভাবে দাঁড় করে দিতে হবে, আপনি এখানে থাকলেন, আপনার পেছনে সূর্য থাকলো, ঠিক আছে, বা যেখান থেকে লাইট সোর্স আসছে সেখানে তার সামনে আপনি থাকলেন এবং তার আপনার সামনে আমি থাকি, এরকম ছবি তুলবেন, তাহলে দেখবেন আমার ছবিটা ভালোভাবে আসছে বা আপনি যার ছবি তুলতে যাচ্ছেন তার ছবি ভালোভাবে আসছে। তো এই যে ব্যাপারটা যে কোনো লাইটের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো খুব ব্রাইট এরিয়া আছে সেই ব্রাইট এরিয়াটাকে পেছনে রেখে যদি আপনি ছবি তোলার চেষ্টা করেন আপনার সাবজেক্ট কিন্তু সবসময় কালো হয়ে যাবে, শ্যাডোতে চলে আসবে, ছবি প্রপারলি এক্সপোজ হবে না। তো এইটা আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনারা অবশ্যই মাথায় রাখবেন ছবিটা তোলার সময়।
এবার আর কি আর কি করা যেতে পারে, আর যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, এবারে তো ছবি মোটামুটি তোলা হলো, হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো জায়গায় ধরুন ছবি তুলতে গেছেন, কোনো জায়গায় ছবি তুলতে গেছেন, সেখানে গিয়েই যে আমি ছবিটাকে তুলতে শুরু করে দিলাম কোনো কিছু না দেখে, এইটি দয়া করে করবেন না, একটু জাস্ট সময় নিয়ে নিন, একটু সময় নিয়ে নিন, একটু সময় নিয়ে, যদিও এটা মোবাইল ফটোগ্রাফির পার্টিকুলার বিষয় নয়, এটা যে কোনো ধরনের ফটোগ্রাফির ক্ষেত্রেই যারই ছবি যেখানেই ছবি তুলতে যাচ্ছে না কেন, সে যে ধরনের ক্যামেরাই আপনি ইউজ করছেন না কেন, যে ধরনের ইকুইপমেন্টই আপনি ইউজ করছেন না কেন, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একটু জাস্ট ভিউটা করে নিন, যে জায়গায় যাচ্ছেন দেখে নিন ওখানে ইন্টারেস্টিং কী জিনিস আছে, কী ডিটেল আপনি দেখতে পাচ্ছেন, কী ধরনের লোকজন আছে, চারিদিকে আলো, রাস্তাঘাটে কী গাড়ি, সমস্ত কিছুটা একটু জাস্ট হলে একটু ভিউ করে নিন, ব্যাকগ্রাউন্ডে কী দেখতে পাচ্ছেন, কোনো দেওয়ালে আঁকা কিছু আছে কি না, দেওয়ালে কোনো পোস্টার আছে কি না যেটাকে আপনার ইন্টারেস্টিং মনে হচ্ছে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলোকে একটু চোখে দেখে নিন, ঠিক আছে? মিনিট পাঁচটা থেকে একটু দেখে নিয়ে তারপর আপনি ছবিটা তুলতে শুরু করুন, দেখবেন আপনার ছবি কিন্তু অনেক ভালো হবে, ছবি সত্যিই ভালো হয়ে উঠবে। আচ্ছা, এইবারে যে কথাটা বলার দরকার সেই কথাটা হচ্ছে, ছবি তো তোলা হলো, এবারে প্রসেসিংটা কি হবে? ক্যামেরার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই বলুন না কেন, ছবি তুলেই আমরা যে সেটাকে পোস্ট করে দিলে যেটা হয়, যে আমাদের যে চোখ আর ক্যামেরার চোখ, ঠিক আছে, ক্যামেরার সেন্সর যাকে বলে, দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ থেকে যায়। তো সেই জন্য সামান্য একটু পোস্ট প্রসেসিং কিন্তু মোবাইল বা ক্যামেরা দুটোর ক্ষেত্রেই দরকার আছে। তবে কখনোই সেইটাকে খুব অতিরঞ্জিত করে দেওয়া বা অত্যন্ত কালার স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, ঠিক আছে, লালটাকে প্রচণ্ড লাল টকটকে লাল করে ফেললাম, সবুজটাকে একদম ক্যাটক্যাটে সবুজ করে ফেললাম যেটা চোখে নেওয়া যাচ্ছে না, এইরকম দয়া করে করবেন না। এরকমটা কিন্তু করে থাকা হয় মাঝে মধ্যে, আমরা করে থাকি। ফোনের ছবি তোলার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে অনেক অ্যাপ আছে, অনেক সুন্দর সুন্দর অ্যাপ আছে, তো তার মধ্যে যে অ্যাপটা আমি সবথেকে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে স্ন্যাপসিড। স্ন্যাপসিড বলে যে অ্যাপটি আছে সেটি গুগল প্লে স্টোরে আপনি সহজেই পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারেন ওখান থেকে। তো ওইখানে ওই স্ন্যাপসিডে কিন্তু আপনি যে কোনো ছবি যথেষ্ট ভালোভাবে আপনি আপনার পছন্দসই করে প্রসেসিং করতে পারেন। তবে একটা কথা বলবো যে অকারণ বা অহেতু কোনো ফিল্টার্স অ্যাপ্লাই করবেন না, যেটা দেখতে যেটা অ্যাপ্লাই করলে ছবিটার যে অ্যাকচুয়াল যে জিনিস সেটা কিন্তু চেঞ্জ যাতে না হয়ে যায় সেটা আপনাকে মনে রাখতে হবে। খুব একটা সহজ উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি একটা তাজমহলে বেড়াতে গেছেন, এবার তাজমহলে বেড়াতে গিয়ে আপনি তাজমহলে যে ছবি তুললেন সেই ছবিতে তাজমহলকে লাল দেখিয়ে দিলেন, ঠিক আছে, তো সেটা কতখানি বাস্তবসম্মত হবে বা সেটা কতখানি দেখতে ভালো লাগবে সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, ঠিক আছে? বা গাছের ছবি তুললেন বা কোনো একটা ল্যান্ডস্কেপের ছবি তুললেন, সেখানে হয়তো আকাশটাকে বেগুনি করে দিলেন বা আকাশটাকে হয়তো হলুদ করে দিলেন জোর করে, অ্যাকচুয়াল কিন্তু সেই সময় হলুদ বা বেগুনি হওয়ার কথা নয়, ঠিক আছে? আমরা সবাই জানি আকাশের কালার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, ঠিক আছে, কিন্তু একদম রাত্রিবেলা গেছেন ছবি তুলতে সেখানে হয়তো আকাশটা হলুদ করে দিলেন, সেটা কিন্তু দেখতে অত্যন্ত বাজে লাগে এবং দেখতে ওটা খুব আনন্যাচারাল লাগে, অস্বাভাবিক লাগে, যেটা মোটেই ভালো জিনিস নয়, ঠিক আছে? এই জিনিসটাকে কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। কী কী চেঞ্জ করতে পারেন? ব্রাইটনেস কন্ট্রাস্ট একটু বাড়াতে পারেন, কমাতে পারেন আপনার ছবি অনুযায়ী, আপনার ছবি অনুযায়ী আপনি ছবিটাকে স্ট্রেট করতে পারেন, ধরুন এইরকম আছে ল্যান্ডস্কেপটা এরকমভাবে তুলে ফেলেছে বুঝতে পারেন কি, হালকা একটু রোটেট করে আপনি সোজা করে নিন ছবিটাকে, ঠিক আছে, এরকম সোজা করে দিন, কেমন কার্ভস আছে ওখানে, ঠিক আছে, কার্ভসকে আপনি একটু অ্যাডজাস্ট করতে পারেন, শ্যাডোটাকে কমাতে যদি হয় কমাবেন, ব্রাইটনেসটাকে উপরের দিকে বাড়াতে যদি হয় বাড়াতে, মাঝখানটাকে যদি একটু ঠিক করতে হয় করতে পারেন, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো করুন। এছাড়াও আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছি সবাইকে,
তার ওই ডিএসএলআরের, সবাই তো আমরা খুব ভক্ত, তো ডিএসএলআরের এফেক্ট আনার জন্য তারা হয়তো পার্শিয়াল ব্লারিং বলে একটা ব্যাপার থাকে, সেই ব্লারিংটা আর্টিফিশিয়াল ব্লারিং সেটা করে থাকে। এটা কিন্তু দেখতে খুব অ্যামেচারিশ লাগে, এটা দেখতে কিন্তু খুবই অ্যামেচারিশ লাগে এবং এটা সহজেই ধরা পড়ে যায়, কারণ ক্যামেরার যে লেন্স, তার যে একটা অপটিক্স, তার যে একটা কার্যকর ক্ষমতা, সেই কার্যক্ষমতার সঙ্গে কিন্তু আমাদের ওই পোস্ট প্রসেসিংয়ের কার্যক্ষমতার মধ্যে, বিশেষ করে ফোনের পোস্ট প্রসেসিংয়ের কার্যক্ষমতার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে, সেভাবে কিন্তু কাজ করবে না। তো আপনারা দয়া করে এই জিনিসটার থেকে বিরত থাকবেন, এই জিনিসটা কখনোই অ্যাপ্লাই করবেন না, আপনাদের ছবিকে এটা কোনোভাবেই উন্নত করতে পারবে না, এটাকে বরঞ্চ আপনার ছবি যদিও বা ভালো হয়ে থাকে সেটাকে কিন্তু খারাপ করে দেবে। এটা আমি অনেকবার দেখেছি, অনেক ছবিতে দেখেছি, হয়তো ছবিটা ভালো লেগেছে আমার, ছবিটা হয়তো সাবজেক্ট ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই পার্শিয়াল ব্লারিং করে দেওয়ার ফলে কী হয়েছে, ছবিটা পুরো একদম শেষ হয়ে গেছে। আর একটা জিনিস পার্শিয়াল ব্লারিংয়ের মতো আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পার্শিয়াল কালারিং। পার্শিয়াল কালারিংটাও কিন্তু খুব একটা ভালো জিনিস আমার মনে হয় না, যদি না আপনি সেই অর্থে ওয়েডিং ফটোগ্রাফি করছেন বা ফ্যাশন ফটোগ্রাফি করছেন তবুও চলে, কিন্তু নর্মাল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে যদি আপনারা এটা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু এটা খুব ভুল কাজ করবেন, এটা কিন্তু পার্শিয়াল কালারিংটা মোটেই খুব একটা ভালো দেখতে লাগে না, এটাও অত্যন্ত আমি জানিস দেখতে লাগে বলে আমার মনে হয়। কেমন তো এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, স্ন্যাপসিডে একটি দেখবেন আপনার ওই হিস্টোগ্রাম বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে, হিস্টোগ্রামটা কি সেটা আমি পরে একটা ভিডিও করে বলে দেবো, ঠিক আছে, হিস্টোগ্রাম ব্যাপারটা কি আছে। আপাতত যেটা মোটামুটি একটু দেখে রাখবেন সেটা হচ্ছে আপনার যে স্ন্যাপশট যখন খুলবেন ছবিটাতে, তখন দেখবেন আপনার এই ছবিতে এইরকমভাবে উঁচু নিচু কিছু জায়গা চলে এসছে, এই জায়গাটা এর মধ্যে আমার এই দিকটা হচ্ছে ডার্ক, এটা হচ্ছে ডার্ক এরিয়া, আর এটা হচ্ছে ব্রাইট এরিয়া, এই লেখাটা উল্টে গেছে, এই দিকটা হচ্ছে ডার্ক আর এটা হচ্ছে ব্রাইট। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনি নর্মাল এই আমাদের এই স্মার্টফোন দিয়ে ছবি তুলুন না কেন বা ক্যামেরা দিয়ে ছবি তুলুন না কেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ডিজিটাল ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা ডার্ক পোর্শন থেকে ছবির ডিটেলসে কিন্তু বার করে আনতে পারি, মানে ডার্ক হয়ে গেছে মানে শ্যাডোতে পড়ে গেছে, সেখান থেকে হালকা একটু প্রসেসিং করলে কিন্তু আমি ডিটেলসটা পেয়ে যেতে পারি, ওখানে ডার্ক জায়গাটাতে কী আছে সেটা বার করে নিতে পারবো। কিন্তু ব্রাইট পোর্শনটা যদি আপনার জ্বলে যায়, ঠিক আছে, ব্রাইট পোর্শনটা যদি আপনি জ্বলে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনার ইনফরমেশান বের করাটা কিন্তু খুব কঠিন কাজ, প্রায় যাই না বললেই চলে। তো সবসময় ব্রাইট যে পোর্শন সেটাকে কিন্তু প্রপারলি এক্সপোজ করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাতে না যায়, আপনার ছবি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য অন্তত ব্রাইট যে জায়গাটুকু সেই জায়গাটুকু আপনি অবশ্যই কিন্তু ভালো করে দেখে তারপরে ছবিটা তুলুন, কেমন, তাহলে কিন্তু দেখবেন আপনার ছবিটা অনেক বেটার হচ্ছে। তবে আবার কোনটা ব্রাইট রাখবো কোনটা ডার্ক রাখবো সেটা কিন্তু আবার অবশ্য নিজের পার্সোনাল চয়েসও আছে, এটা অবশ্যই ঠিক কথা, কিন্তু তবুও একটা জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ধরুন আপনি আকাশটাকে ওপরে রেখেছেন, গাছ নিচে আছে, গাছের মধ্যে দিয়ে আকাশটা তুলতে চাইছেন, সেখানে গাছটাকেও যেমন একটু থাকতে হবে আকাশটাকেও তেমনি একটু দেখা যেতে পারতে হবে, ঠিক আছে, আকাশটাকে যদি একদমই সেই সাদা করে দিলাম তাহলে কিন্তু আকাশ সেরকমটা করলে পরে কিন্তু ছবিটা মোটেই দাঁড়াবে না, ছবিটা ভালো লাগবে না কোনোভাবেই। তো এই জিনিসগুলো ছোটোখাটো যে জিনিস আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো এখন এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে যেটা বললাম লাইক কমেন্ট এগুলো করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং সর্বোপরি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।